ليش ما تداري زيد عقلك. هاي guys আমরা সাপুরি আলোক ভাই আরে আরে আলোক উনি আবার ফাটে সস্তা বাবা তো না তার হয়ে গেল আমরা এইভাবে চলি বিলি আমরা ব্যবসা বাণিজ্য কইরা খাই টাপ টাপ ধরে দিই আছে তাই কি করব টাপ টাপ পালি ধরে বিক্রি করে তাই চলে ফিরে আমরা খাই আমাদের এখানে এই বিদেশ ভ্রমণের চলাকালীন কিন্তু অনেক লোকজনই আমাদের কাছে আসে সাংবাদিক আসে আমাদের এই সুযোগ তুলে নিয়ে যায় কিন্তু সরকার আমাদের দিক দেখে না বিদেশ আমরা এরকম ভাবে ভাসিয়ে বেড়াচ্ছি আমাদের কোনো কিছু কোনো ঘর বাড়ি নাই কিছু নাই আমাদের যদি একটা আবাসিকও করে দিত সরকার তাহলে তারপরও তো আমরা একটা ভ্যান রিক্সা চালিয়ে আমরা জীবনযাপন করতে পারতাম তবে আমরা জায়গায় জায়গায় থাকি মানুষ আমাদের জিজ্ঞাসা করে যে আপনারা এভাবে থাকেন কেন হয়তো আমরা তাদের জিজ্ঞাসা করি যে দাদা দেখো আমাদের এটা হলো ব্যবসা কারো বাড়ি ঘরে আছে কারো নেই সবাই তো বাড়ি ঘরে যেয়ে থাকতে পারে না তবে আমরা পেটের দুঃখে আমরা এই ব্যবসা করি আমরা যদি ভালো একটা স্থান পাইতাম ভালো একটা সমর্থন পাইতাম তাহলে এই ব্যবসা আমাদের হয়তো কারো করা লাগতো কারো লাগতো না এই হলো আমাদের বিষয়টা আমাদের এখানে ২৬টা ফ্যামিলি আছে আমরা সাপুরিয়া আমরা দুই মাস হলো বাড়িয়েছি আমরা বিভিন্ন জায়গায় জায়গায় থেকে সাপ খেলা দেখাই বিভিন্ন গাছগাছরা দেয় মানুষে এখন আমরা অসহায় হয়ে আছি আমাদের যদি কিছু সরকারের তরফ থেকে আমাদের কিছু যদি দেয় দান করে এটাই যথেষ্ট আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আছি আমি সর্দার আমি এই ২৬টা ঘরের পরিচালনা করি